আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ফিচার নিয়ে কথা বলবো। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে ভেবেছেন লক্ষ টাকা সাহায্য এটা কি বাংলাদেশের মানুষ আপনাকে শুধু করবে? বাংলাদেশের মানুষ আপনাকে সাহায্য করবে না, শুধু সারা দেশের মানুষই আপনাকে সাহায্য করবে এবং এটি পসিবল, আপনি এখানে সাহায্য পাবেন। তো এই সাইড থেকে সাহায্য পেতে হলে আপনার যদি পারিবারিক কোনো সমস্যা হয়, আপনার যদি হানিমুন করতে টাকার সমস্যা হয়, আপনার যদি কোনো পশু অসুস্থ হয় তার জন্য যদি সাহায্য দরকার হয়, আপনার যদি নিজের জন্য কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে সাহায্য সাহায্যের জন্য পোস্ট করবেন, তাহলে অবশ্যই সাহায্য পাবেন। তো আমি আপনাদের কাছে হাত জোড় রিকোয়েস্ট করবো, আপনারা এটা কখনো ফেক ভাবে নেবেন না অথবা ফেক পোস্ট করবেন না। আপনাদের যদি সত্যি প্রয়োজন হয় তাহলে আপনি এখানে পোস্ট করুন এবং সাহায্য নিন। এটা আসলে আপনার ভিক্ষা বোঝায় না, এটা আপনার সাহায্য বোঝায়। সাহায্য মানে ভিক্ষা না। তো আপনার মনকে জিজ্ঞাসা করুন, আপনি যে পোস্টটা করবেন এই পোস্টটি আপনার ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক হয় তাহলে আপনি পোস্ট করবেন এবং এখান থেকে সাহায্য নিবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা নেক্সট পয়েন্টের দিকে চলে যাই, কিভাবে সাহায্য নিতে হয় সাহায্যের আমরা প্রসেসটা দেখি এবং আপনারাও দেখি। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, যদি ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকুন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে গোগেট ফাউন্ডিং। এই ওয়েবসাইট থেকে আপনি যদি আর্নিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে লিখতে হবে, লেখার মধ্যে আপনার অবশ্যই আবেগ প্রবণতা থাকতে হবে এবং সব সত্যি কথাই থাকতে হবে। এই ওয়েবসাইট থেকে আপনি অনেক পরিমাণের সাহায্য পেতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে gogetfounding.com। ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া সম্ভব না, আপনারা এখান থেকে লিঙ্কটি দেখে তুলে আপনি এখান থেকে ঢুকবেন। তো এই সাইটের আমরা আগে পেমেন্ট প্রুফগুলো দেখি। এখানে দেখুন যে সাকসেস। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যারা যারা এখান থেকে কমপ্লিট হয়েছে তাদের লিস্ট। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে একজন সাহায্য চেয়েছে $3,000, তিনি পেয়েছে $4,741 এবং 68 জন সাহায্য করেছেন। এখানে হচ্ছে ফাউন্ডেড হয়েছে 158%, যেখানে 100 হওয়ার কথা ছিল সেখানে তিনি 158% হয়ে গেছে। তো এখানে আপনি কিভাবে পেমেন্টটি পাবেন, আপনার পেপ্যাল অ্যাকাউন্ট বা পায়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্টটি হাতে নিতে পারবেন, আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। এখানে আপনি কোন কোন বিষয়ের উপর সাহায্য পেতে পারেন, এখানে দেখুন অ্যানিমেশন অ্যান্ড পেটস। আপনার যদি কোনো পশু অসুস্থ থাকে অথবা পশুর জন্য চিকিৎসা করার টাকা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সাহায্য পেতে পারেন। বিজনেস অ্যান্ড স্টার্টআপস, আপনি যদি কোনো বিজনেস করেন তাতে যদি আপনার কোনো টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে সাহায্য পেতে পারেন। এখানে বেশ কয়েকটি হচ্ছে, যেমন এডুকেশন অ্যান্ড লার্নিং, আপনার যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে সাহায্য নিতে পারেন। আপনার যদি ফ্যামিলির কোনো সমস্যা হয়ে থাকে তার ক্ষেত্রে আপনি এখান থেকে সাহায্য নিতে পারেন। এখানে মেইন কয়েকটি অপশন হচ্ছে পার্সোনাল, আপনি পার্সোনালভাবে নিতে পারেন এবং আপনি যদি হানিমুন করতে আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে সাহায্য নিতে পারবেন। বেশ অনেক কয়েকটি কান্ট্রি থেকে আপনাকে পেমেন্ট করে থাকবে। এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, এইসব কান্ট্রি থেকে আপনাকে সাহায্য করে থাকবে। এইসব কান্ট্রি সাহায্যের জন্য ওয়েবসাইটে বসে আছে। তো আপনারা হয়তো ভাবলেন যে বাংলাদেশে এত মানুষ গরিব কেন? আসলে বাংলাদেশে এত মানুষ এই প্রসেসটা জানে না, তাই বাংলাদেশের অনেক লোক এখনো গরিব আছে বিধায়। তো আপনার যদি পারিবারিক বা আত্মীয়র মধ্যে যদি কেউ এরকম গরিব থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাহায্যের জন্য আবেদন করবেন এবং সাহায্য নিয়ে আপনি তাদের দিতে পারবেন। তো আপনি কখনো এটা ভুল পোস্ট করবেন না, সঠিকভাবে কাজে লাগাবেন। এখানে যখন আপনি সাহায্যের জন্য পোস্ট করবেন আপনাকে অবশ্যই এমনভাবে পোস্ট করতে হবে যেন যে কেউ পড়ে তার মন গলে যায় এবং আপনাকে সাহায্য করে। তো চলুন এই সাইটে কীভাবে পোস্ট করতে হয় আমরা পোস্ট করি। পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই একটি জিনিস মাথায় থাকতে হবে, আপনি যে পিকচারগুলো পোস্ট করবেন সেই পিকচারগুলো যেন সরল মনের হয়ে থাকে, কোনো স্টাইলের পিকচার না হয়ে থাকে, যে কেউ পিকচার দেখে যেন আপনাকে সাহায্য করার জন্য আগ্রহী থাকে, এই ধরনের পিকচার আপনি আপলোড করবেন। তো বন্ধুরা, এই সাইটে হেল্পের জন্য পোস্ট করতে হলে স্টার ফাউন্ড ড্রেসিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটি উইন্ডো ওপেন হবে, এখানে দেখুন যে পেজ টাইটেল, এখানে আপনার টাইটেল দিতে হবে, আপনি যে বিষয়ে হেল্প চাচ্ছেন সে বিষয়ে টাইটেল লিখে দিবেন। তো আমি মাইক্রোসফটে কিছু টাইটেল এখানে লিখেছি, তো এখান থেকে কপি করে আমি দিছি। তো আপনারা আপনাদের মতো করে লিখবেন। তো লেখার সময় আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যেন লেখাটা আবেগপ্রবণতা থাকে এবং যে কেউ পড়ে যেন আপনাকে হেল্প করার চেষ্টা করে। আর আপনি যাই লিখবেন না কেন সত্যি লিখবেন, কোনো ভুল কিছু লিখবেন না, সেক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটু হেল্প কমেই করে তারপরও আপনি এখানে পোস্ট করবেন অনেক অনেক হেল্প পাবেন। তো আমি এখানে পোস্ট করছি, যেখানে আপনি টাইটেলটা কপি করে দিবেন।
তারপর এখানে দেখুন যে ক্যাটাগরি, যেহেতু এটা আমার হচ্ছে স্টুডেন্ট সম্পর্কে, তো আপনারা এখানে দেবেন হচ্ছে এডুকেশন। আপনি যে ক্যাটাগরির পোস্ট করতে চাচ্ছেন ঠিক সেই ক্যাটাগরির দেবেন। তো আমি এখানে দিলাম এডুকেশন লার্নিং। তারপর এখানে দেখুন থিম কালার, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এখানে প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করবেন। এখানে করার পর আপনি কোন টাকাটা নিতে চাচ্ছেন, ইউএস ডলার না ইউরো, যেহেতু আমরা ইউএস ডলার নেব, সেহেতু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মেন যে অপশনটি, এটি হচ্ছে মেইন অপশন। এখানে আপনি যদি প্রতিদিনের টাকা প্রতিদিন তুলতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এটাই সবচেয়ে বেটার হয়। তো মিনিমাম, তো এখানে বলছে যে নেট মিনিমাম অ্যামাউন্ট, এখানে আপনি কত অ্যামাউন্ট নিতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি যদি এখানে 5,000 দিই, 5,000, তো আপনি যত আপনার দরকার প্রয়োজন আপনি তত ডলার এখানে লিখবেন। এবং এনএমএস পপুলার অপশন মিনিমাম কত, মিনিমাম এখানে আপনি $1 দিয়ে দেবেন। আপনি যদি এখানে $10 লেখেন, কারো কাছে যদি $10 দেওয়ার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দিতে পারবেন না। তো আপনি সর্বনিম্ন $1 দেবেন। তারপর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ ইয়েস করে দেবেন। তারপর এখানে তেমন কোনো অপশন নেই। তারপর এখানে আপনার নাম দেবেন এবং আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, আপনার ইমেল এবং ইমেল পাসওয়ার্ড। তো আমি এইসব দিচ্ছি। তারপর এখানে আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল এবং আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনার যেন স্ট্রং পাসওয়ার্ডটি, ভালো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন, যেন কোনো কেউ হ্যাক করে আপনার পাসওয়ার্ডটি নিতে না পারে। তো তারপর আপনি এখানে ক্লিক করবেন আই এগ্রি, ইয়েস, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর আপনার এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন যে ডিটেলস, আপনি যে বিষয়ে নিতে চাচ্ছেন সেই বিষয়ের একটি ডিটেলস আপনারা লিখে দেবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে আপনার এখানে, আমার এখানে কিছু ডিটেলস লেখা আছে। আসলে এই পোস্টটি আমি আপনাদের দেখানোর জন্য করছি, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো করে ডিটেলসটি লিখে নেবেন, যেন ডিটেলসটি, যে ডিটেলসটি এবং ডিসক্রিপশনটি লিখবেন যেন ডিটেলসটি মায়াময় এবং অনেক সুন্দর হয়। যা লিখবেন সব সত্যিকারের লিখবেন, কোনো ফেক কিছু লিখবেন না। তাতে আপনি টাকা পেলেও কিন্তু সেই টাকাটা ফেক ভাবে নেওয়া হয়, এটা আপনারা কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তারপর এখানে আপনি এটা লিখে দেবেন। লিখে দেওয়ার এখানে ডিসক্রিপশন দেওয়ার পর আপনি ডাইরেক্ট কান্ট্রি, এখানে কান্ট্রি আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করছি। তো সাধারণত বাংলাদেশ থেকে এখানে কিন্তু কমেই দেওয়া হয়। তারপর সিটি, আমি যে সিটি থাকি, তো আমি এখানে শ্রীরংপুর এবং এখানে ক্লিক করবেন আই ওয়েন্ট টু মুম্বাই। তারপর এখানে আপনার নাম এবং আপনি যে নামটা ব্যবহার করছেন সেই নামটা দেবেন এবং তার ইমেল নাম্বারটি দেবেন। তো আমি আবার এখানে আমার নামটা দিচ্ছি এবং এখানে ইমেলটা দিয়ে দিলাম। তারপর রোল, এখানে আপনার কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপর আই ওয়েন্ট টু এখানে ক্লিক করবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে আপনাকে ইমেলস অথবা ভিডিও সিলেক্ট করতে হবে। তো ইমেলস অথবা ভিডিও সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু পিকচার দেবো, আমি এখানে পিকচার সিলেক্ট করলাম। তো আপনারা পিকচার সিলেক্ট করে নেবেন, আমি এখানে পিকচার সিলেক্ট করতেছি। তো এটা আসলে আপনি যে পিকচার ব্যবহার করবেন সেই পিকচারটি যেন মায়াময় এবং সুন্দর পিকচার হয়ে থাকে। যেহেতু এটা আমি আপনাদের দেখানোর জন্য করতেছি, এই পোস্টটা আমি ডিলিট করে দেবো, এই পোস্টটা এখানে রাখবো না। তো আপনারা যদি সাহায্য পেতে চান তাহলে একটু ইমোশনাল পিকচার ব্যবহার করবেন, যেন কেউ দেখলে যেন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে। তো এখানে পিকচার আপলোড হওয়ার পর আপনি এখানে ছাড়বেন, তারপর এখানে প্রোফাইল পিকচার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এখানে ছাড়বেন, এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে অথবা ফেসবুক থাকে তার ইউআরএলটি দিয়ে দেবেন। তারপর আপনার যদি কোনো ভিডিও তৈরি করা থাকে তাহলে আপনি এখানে ভিডিও ইউআরএল ব্যবহার করতে পারেন, না থাকলে কোনো প্রশ্ন নেই। তারপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড কোর্সেন, তো আপনি এখানে যে কোনো একটি সিকিউরিটি ব্যবহার করতে পারেন যেন আপনার মনে থাকে। তাহলে এখানে ফার্স্ট কার, আমি কী কার ব্যবহার করতেছি আমি এটা দেবো না। তো আপনারা যে কোনো একটি দেবেন নাম। তো এখানে আমি হচ্ছে নাম দিচ্ছি, নাম শাকিল, এটা আসলে আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে তৈরি করছি। তারপর এখানে অ্যাবাউট কী দেবেন আপনি, সার্চ ইঞ্জিনের ফ্রেন্ড ফ্যামিলি, ঠিক আছে? তো আপনি এখানে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে আপনাকে পাইপাল অ্যাকাউন্ট যদি থাকে, পাইপাল অ্যাকাউন্টটি এখানে কানেক্ট করে নিতে হবে। পাইপাল অ্যাকাউন্ট কানেক্ট না হওয়া পর্যন্ত আপনার হবে না। আপনার যদি পাইপাল অ্যাকাউন্ট না থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পাইপালে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি সমস্ত ডিটেলস সহ ভিডিও আপলোড করব। এখন এখানে আপনাকে পাইপাল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। পাইপাল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার পাইপাল ইমেল দেবেন, আপনার পাইপালের ফার্স্ট নামটি দেবেন এবং লাস্ট নাম দেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লান্স এ ফাউন্ড ডাইরেক্টর, এখানে ক্লিক করার পর ফাউন্ড রাইস এখানে ক্লিক করবেন, আপনার অটোমেটিক পোস্টটি হয়ে যাবে। যেহেতু আমি এখানে পোস্ট করব না সেহেতু এখানে পোস্ট করতেছি না। তো আপনারা এভাবে, আপনার যদি টাকার কোনো প্রয়োজন হয় তাহলে আপনি এভাবে সাহায্যের জন্য আবেদন করতে পারবেন।
এবং আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টটি আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে মনে করবে আসলেই আপনার পোস্টটি দরকার। আমি অনুরোধ করে বলবো আপনারা ফেকভাবে এই পোস্টটি কখনো করবেন না, তাহলে আমাদের দেশের জন্য ভাবমুক্তি নষ্ট হয়ে যাবে। আপনারা এটা সঠিকভাবে কাজে লাগান, দেশের উন্নয়নের জন্য কাজে লাগান, তাহলেই ভালো হবে। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, যদি ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথেই থাকুন। গুড বাই, টেক কেয়ার।